ভেঙে গেল ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। যুগ্ম আহ্বায়ক নূর রাশেদ খান ও ফারুক হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন আহ্বায়ক হয়েছেন আগেরবারের যুগ্ম আহ্বায়ক এ পি এম সোহেল। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একাংশ। এ সময় শীর্ষ নেতাদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরা হয়। এই সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে বর্তমানে যারা আছে এরাও আমাদের সাথে একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। দাবি করা হয় সংখ্যাগরিষ্ঠদের মতামতকে অগ্রাহ্য করে স্বৈরতান্ত্রিক সংগঠনে পরিণত করা হয়েছে পরিষদকে। মাঝখানে এসে তারা সংগঠনটাকে, মানে মানুষের যে আবেগ ভালোবাসা আছে, এই ভালোবাসাটাকে তারা একটা রাজনৈতিক দোকান হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেটাকে আমরা দেখেছি। এ জায়গায় তারা বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে যায়, বিভিন্ন রাজনৈতিক লেয়াজুবৃত্তি করে থাকে। আর্থিক বিষয়ে অস্বচ্ছতা, অগণতান্ত্রিক সিদ্ধান্তের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয় সংগঠনটির তিন শীর্ষ নেতা নূর, রাশেদ ও ফারুককে। এখন পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের আর্থিক যে লেনদেন হয়েছে এটা পরিপূর্ণ কোনো তথ্য তারা আমাদেরকে এখন পর্যন্ত দিতে পারে নাই। যে আমরা যে নীতি আদর্শে চলি, সেই নীতি আদর্শে পুরো বিপরীত দিকে তারা হাঁটছে। সেজন্য আমরা সেখান থেকে সরে এসে আমাদের যে নীতি আদর্শ ছিল সেই লক্ষ্য উদ্দেশ্যগুলোকে সামনে নিয়ে আমরা আজকে আমাদের নতুন কমিটি একটা ঘোষণা করলাম। সংবাদ সম্মেলনে সংগঠনের মূল লক্ষ্যকে পাশ কাটিয়ে অগণতান্ত্রিকভাবে নূর রাজনৈতিক দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে অভিযোগ তোলা হয়। কোটা সংস্কারের আন্দোলন নিয়ে 2 বছর আগে গঠিত হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের ওপর আঞ্চলিক চাপ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। এই জন্য বৈশ্বিক শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আর বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র ফিরিয়ে দেবে বলে আশা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সকালে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। 3 দিনের সফরে ঢাকা আসার পর বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। প্রায় 3.5 ঘন্টার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আসেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকায় বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র। আমাদের জিওপলিটিক্যাল লোকেশনে তারা আমাদের সাথে বন্ধুত্বটা গভীর করতে চায়। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধান করতে আঞ্চলিক রাজনৈতিক চাপ বাড়াতে হবে। রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যতটা সম্ভব আঞ্চলিক রাজনৈতিক চাপ বৃদ্ধি করতে হবে। এই সমস্যাকে বৈশ্বিক সমস্যা হিসেবে গুরুত্ব দিতে হবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত ও অংশীদার বাংলাদেশ। আমি মনে করি এই অঞ্চলের সব দেশকে এই সমস্যা সমাধানে সমানভাবে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে আরও বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারেও আশাবাদী তিনি। খুনের আলোচনা বলেছেন যে আমরা এটা দেখতেছি, আমাদের অ্যাটর্নি জেনারেল এটা দে আর লুকিং, ওখানে আইন বিচার বিভাগটা সম্পূর্ণ ভিন্ন, ইন্ডিপেন্ডেন্ট, তারা এটা দেখতেছে। গুড নিউজ ইজ যে এটা আবার রিভিউ করছে, আমরা আশাবাদী তাতে। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি পেয়েও যেতে পারছেন না করোনা পরিস্থিতির কারণে, তারা এখনই যেতে পারবেন না। ইশাদ জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।